বেদাতি এসে ওয়াজ করলো দোয়া বলে বেদাত, ও নামাজের পরে করা যাবে না, অমুক সময় করা যাবে না, তো কোন সময় করা যাবে রে? আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহি কোন সময় দোয়া কবুল হয়? প্রিয় নবী বললেন, যাওফুল লাইলিল আখির, তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়ে যায়, ও দুবুর সালাতিল মাকতুবা ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। হাদিস বুঝে যাবেন, ওরা বলবে এই হাদিস দিয়ে তো ফজরের ফরজ নামাজের পরে দোয়া বুঝায় না, দেখেন কত বড় সূরা। আচ্ছা বলেন, অদ্দুবুর সালাতিল মাকতুবা ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, এটা আমি বলি নাই, সাহেবে শরীয়ত বলেছে, যিনি রাহমাতুল আলামিন, যার কাছে শরীয়ত আসতো, যিনি শরীয়ত পরিবর্তন করতেন, তিনি বলছেন ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলেন, তিনি কি আমল কইরা শিক্ষা দিছে না কইরা? হ্যাঁ, নবীর জীবনে এমন কোন আমল আছে যেটা হুজুর করে নাই উম্মতকে শিখাইছে? উম্মতরে করানোর আগে নবী নিজে কইরা তারপর উম্মত শিক্ষা দিছে। তো ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় এই তথ্যটা কি আমরা আগে দিছি না নবী দিছে? কথা বুঝছেন? কে আগে দিছে? ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় এটা কি আমরা বলছি না নবী বলছে? তাহলে ফরজ নামাজের পরে দোয়া করা যাবে এই এজাজত কি আমরা দিছি না নবী দিছে? ফরজ নামাজের পরে দোয়া আছে এই ফতোয়া আমরা দিছি না নবী দিছে? তো এখন কারা যারা ফরজ নামাজের পরে দোয়া মানে না, বেদাত বলতেছে, ওরা নবীর চাইতে বেশি বুঝতেছে। যারা নবীর চাইতে বেশি বুঝে ওরাই হলো ইবলিস আজাজিল বেদাতি। কথা বলেন ঠিক না বেঠে? বেদাতি আমরা না ওরা? আমরা না ওরা? ওরাই বেদাতি। আল্লাহ রাসূল বলেছেন, মান মুকাররা সাহিবা বিদআতিন ফাকাদ আলা হাদমিল ইসলাম। এই উম্মত, তোমরা যদি এই সমস্ত বেদাতীদেরকে সম্মান করো তো দিনকে ধ্বংস করে দিয়েছো। আজকের আপনার বাড়ির ভাত খাইছে, আপনার ঘরের চাল খাইছে, আপনার পকেটের টাকা খাইছে, আপনার এখন নামাজও খাইছে, আপনার ইমানও খাইছে, আপনার দোয়াও খাইছে, আপনার সবই খাইছে। শক্ত কথা না বললে আপনি বুঝবেন না বন্ধু, খুব কঠিন জমানা চলতেছে। হাসতে হাসতে মানুষ জাহান্নামে চলে যাবে, ও নিজেও বুঝবেন আমি জাহান্নামে চলে যাচ্ছি। ভাই, রুনাজারির মতো ইবাদত আল্লাহর কাছে অন্য কিছু নাই। সমস্ত নবী আলাইহিমুসসালামরা সেজদায় পড়ে কাঁদছে, তিন বন্ধু গুহার ভিতরে দুই হাত তুলে কাঁদতেছে, আল্লাহ তুমি পাথর সরাই দাও, আল্লাহ তুমি পাথর সরাই দাও, দুই হাত তুলে মোনাজাত করা সমস্ত নবীদের সুন্নত। আজকে এটারে বেদাত বানাই ফেলছে। কে ফরজ নামাজের পরে দোয়া করা যাবে না এটা তোরে কে শিখিয়েছে? আল্লাহ নবী নিজে শিক্ষা দিলেন করা যাবে, আর তুই এসে ফতোয়া দিছিস করা যাবে না, এটা বেদাত। আল্লাহ নবী যেই আমল নিজে শিক্ষা দিলেন উম্মত সেটাকে বেদাত বলে দিল। কোরআন শরীফে আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু, নবী করেছেন, করার অনুমতি দিয়েছেন অথবা মনসম্মতিও আছে। নবী নিজে করেছেন, করার অনুমতি দিয়েছেন, মনসম্মতি আছে, তোমরা করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, নবী করেন নাই, করার অনুমতি দেন নাই, তোমরা সেটা ছাড়ো। দুয়া নবী নিজে করেছেন, করার অনুমতি দিয়েছেন, তোমরাও উম্মত করো। অতএব নবীর বিরুদ্ধে যারা ফতোয়া দিবে, আমরা বেদাতি না বাপ, ওরাই হলো অরিজিনাল বেদাতি, 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 বেদাতি। আল্লাহ বেদাতি থেকে আমাদেরকে হেফাজত করুন। সবাই জোরে বলেন আমিন। এটাও আদাউল আমানা, কিয়ামতের আলামত, আমানতের খেয়ানত। কারণ আলেমরা এলেম অনুযায়ী ফতোয়া দিবে, আলেমরা সঠিক ফতোয়া দেওয়াটা হলো আমানত। যে আলেম মিথ্যা ফতোয়া দিবে সে আমানতের খেয়ানত করলো। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওই মসজিদের জুতা সর আর দুয়া সর এক সর? এ কথা বুঝেন নাই বাপ নাকি? মসজিদের জুতা সরি হয় কিনা? হয়। তাহলে জুতা সর আর দুয়া সর কথা কর না কেন? না বুঝেন না, জোরে বলেন। মসজিদে জুতা সর আর দুয়া সর, জুতা সর আর দুয়া সর, জুতা সর আর দুয়া সর।
তাহলে জুতা চোর যদি দাড়িওয়ালা ফাগড়িওয়ালা তার মাঝে মধ্যে সুমা দিবেন নাকি? হ্যাঁ, জুতা চোর যদি ফাগড়ি মাথায় দিয়ে চুরি করে তা আপনার সুমা দিবেন না? হাই রে, কত বড় ফাগড়ি মাথায় দিয়ে জুতা চুরি করছে, ও বিরাট বড় হুজুর আর কিছু সুমা দিলে দিবেন না? তাহলে জুতা চোরে যদি সুমা না দেন তাহলে দু আসরকেও সুমা দেওয়া যাবে না, কথা কন না কেন? জুতা চোরকে যেইভাবে ঘৃণা করবেন দু আসরকে ওইভাবে ঘৃণা করতে হবে। নামাজ স্বরূপে রয়েছে, বলে হুজুর নামাজ চোর কোনটা? তারাবির নামাজ কয় রাকাত? বানাইছে কয় রাকাত? কয় রাকাত চুরি হয়েছে, কথা কর। তাহলে জুতা চোর আর নামাজ চোর কোনো তফাত আছে? জুতা চোর নামাজ চোর একই চোর। মসজিদ থেকে যদি ফ্যান চুরি করে ওলি আল্লাহ না চোর, কথা কর না কে? তাহলে নামাজ চোরও সেই চোর, জুতা চোরও সেই চোর, ফ্যান চোরও সেই চোর, মসজিদের টাকা চোরও একই চোর, কোনো তফাত নাই তো। আপনি বুঝেন না কেন? চোর তো দোনারই চোর, এখন তো ডিজিটাল চোর বের হয়ে গেছে গা। আল্লাহ এই সমস্ত চোর থেকে আমাদেরকে হেফাজত করুন। আওয়াজ তুলে বলেন আমিন। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম।